আমার সাথে যে আছে সেও একজন মহান কবি, ঠিক আছে? তো এই কাবিলার মতোই একজন মহান কবি, ঠিক আছে? তো ওরও কিছু কিছু ছোট ছোট কবিতা আছে যেগুলোর মানে উদ্ধার করতে হলে ওকেই জিজ্ঞেস করতে হয় মানেটা কি। তো আমি রিকোয়েস্ট করব ওকে কিছু শোনাতে, একটু শোনা প্লিজ। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার, আমি শ্যাম। আর আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে তুমি আছো যতদিন খেয়ে যাবো ততদিন। আর ভিডিওটা যে নাটকটা থেকে সেটা হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস। তোমরা প্রচুর সাজেস্ট করেছো এটা, তো আজকে আমরা সেটা দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, যেটা হচ্ছে তোমরা বলছো যে ব্যাচেলর পয়েন্ট থেকে একটা মানে কিছু ক্লিপস দিতে প্রচুর ফানি ভিডিও রয়েছে, আমি দেখেছি একটা দুটো, কারণ আমি আপলোডও করেছি এবং সে দুটোই ব্লক হয়ে রয়েছে, ঠিক আছে? এরপরেও আমি করব, চেষ্টা করব, তো যদি ব্লগটা খোলে তোমরা দেখতে পাবে, আর যদি না হয় তাহলে আরও একটু অপেক্ষা করো, দেখা যাক কী হয়। তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে যে আমি যে আজকের ভিডিওটা নিচ্ছি সেটা হচ্ছে NTV বাংলা ফান থেকে নেওয়া হয়েছে। আমি অরিজিনাল লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার যেগুলো করার করে দিও। তো আগে ভিডিওটা দেখে নিচ্ছি। আচ্ছা, NTV ফান টিভি না কি জানো, হ্যাঁ, NTV বাংলা ফানে যে ক্লিপটা দেখলাম ফ্যামিলি ক্রাইসিস থেকে কাবিলার, আসল নাম হচ্ছে আমার মনে হয় পলাশ, তাই তো? একটু জানিয়ে দিও, আমি আসলে অনেক ক্লিপস দেখতে হয় তো সেই জন্য মানে সঠিকভাবে নামগুলো দেখা হয়ে ওঠে না, তো আমার মনে হয় তো পলাশ, তো সঠিক বলছি? তো এখানে কবিতা শোনাচ্ছে, কবিতা এমন কবিতায় শোনালো যেটা হচ্ছে যে অভিধান, হ্যাঁ, ওর নিজের যে কবিতা লিখেছে মানুষ কথাটা বুঝতে পারবে আমি জানি না, তবে ওকে ও নিজেই তার অভিধান করে যেতে হবে আর কি, মানে মানে বোঝার জন্য ওকেই বলতে হবে যে ভাই তুই মানেটা বুঝিয়ে দে। সেটা হয় কি আমাদের স্কুলে কি হয় যে একটা কবিতা থাকলো, সে রবীন্দ্রনাথ হোক নজরুল হোক, তো বাচ্চাদের জন্য আরেকটা মানে বই পাওয়া যায়, সেখানে পুরো মানে দেওয়া থাকে যে কবি কি বলতে চেয়েছেন, বুঝিয়েছেন। তো এখানে ওখানে তো আর কবিরা মানেটা বুঝিয়ে দেয় যায়নি, পরে রাইটাররা, অন্য রাইটাররা সেটা করে বুঝিয়েছে বা টিচাররা ওখানে বুঝিয়েছে। তো এই সমস্ত যে সমস্ত লেখা আছে কাবিলার বা পলাশের এখানে, তো সেই লেখাতেও কাবিলাকে নিজেই মানে মানে লিখে তারপরে ছাপতে হবে, ঠিক আছে? কবিতাও ছাপবে প্লাস মানে বইও ছাপবে, এইটা আমার মনে হলো। আর যেটা ঘটনা যে এক লাইনের কবিতা সাংঘাতিক, আর বলার ভঙ্গিটা আমি লিখেছি, হ্যাঁ লিখেছি আমি, মানে সে কি মানে লিখেছি আমির মধ্যেও একটা সাংঘাতিক জোশ আছে, হ্যাঁ মজা আছে ফিলটা, মানে যখন বলছে সত্যিই ভালো লাগলো, লিখেছি আমি, তো এত সরল সাদা মন, হ্যাঁ খুব ভালো লাগছিল। আর যেটা হচ্ছে যে ওদিকে যে যিনি অপোনেন্টে ছিলেন মানে ক্যারেক্টার যিনি যে মহিলা, তো তখন তো ওর ভেতরে রাগে পুরো পড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছিল যে মজাও নিচ্ছিল প্লাস রাগ হচ্ছিল, এটাও বোঝা যাচ্ছিল, ঠিক আছে? আমার মনে হয় এর আগেও এরকম করে মানে কিছু বলার চেষ্টা করেছে, ঠিক আছে, বারবার ডিস্টার্ব করেছে, এরকম ক্যারেক্টারটাই এরকম আমার মনে হয় যে কাউকে কবিতা শোনাবো বা কাউকে এই করবো ওই করবো, ঠিক আছে, বা কাউকে পছন্দ হলে তার পিছন ঘুরবো, এইরকমই ক্যারেক্টার। তো আরও ক্লিপস যখন দেখবো তখন বুঝতে পারবো এই জিনিসটা পুরো ব্যাপারটা। তো যাই হোক, আমার সাথে যে আছে সেও একজন মহান কবি, ঠিক আছে? তো এই কাবিলার মতোই একজন মহান কবি, ঠিক আছে? তো ওরও কিছু কিছু ছোট ছোট কবিতা আছে যেগুলোর মানে উদ্ধার করতে হলে ওকেই জিজ্ঞেস করতে হয় মানেটা কি। তো আমি রিকোয়েস্ট করব ওকে কিছু শোনাতে, একটু শোনা প্লিজ, ছোটটা শোনা। আমি কবি, তুমি কবিতা, আচ্ছা আমি বুদ্ধিমান, আচ্ছা তুমি হনুমান, বাহ 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 বাহ। তো মানেটা সাংঘাতিক রকমের কবিতা আমাকে শোনায়, মাঝে মধ্যে শোনায়, সে কবিতার মানে মাথা কোনটা আর মুন্ডু কোনটা বোঝা যায় না, ঠিক আছে?
তো যাই হোক, পরে শুনিয়ে দেবো, আরও আসছি, ঠিক আছে? ওকে আমি বলবো, রিকোয়েস্ট করবো একটু মুখস্থ করে আসি, নিজের কবিতায় মুখস্থ করতে বলছি, তো পরের দিন আমরা শোনাবো, ঠিক আছে? নিশ্চয়ই। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিও, আর পুরনো ভিডিওগুলো দেখো যেখানে প্রচুর তোমাদের রিকোয়েস্টেড ভিডিও রয়েছে অলরেডি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি।